আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোড়া, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। অনেক সুন্দর, অনেক খ্যাতি তো, ছবি আসার পথে নিবনি, আসার পথে নিবে, চলেন ভাই, কই আইছেন? এই না ফুটিলে ভাল লাগে না, না ভাই বুঝলি না, না না বাপি ভাই বিরিয়ানি না না ভাই পিলিয়ন নিয়ে আমি ভুলেও কোনো দিন ভুলি আমি, কারণ পিলিয়নের রিস্ক আমার নিজের রিস্ক। উঠেন 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 উঠেন, তিন্দু হয়ে গেল গা, গাড়ির সাউন্ডে তো কয় তিন্দু, এটাই এটা ইদ্রিস মিয়ার আমার বাগান, না মালিকের নাম ইদ্রিস মিয়া, সে পুরো না ডিডি ফ্যাক্টরি ছিল, একদম। আমরা আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নলকোরা ইউনিয়নের সন্ধ্যাকোনা গ্রামে, আর এটা যেটা আছে রাবার বাগান, এটাকে সালমা রাবার বাগান বলে, শেরপুরের মরহুম শিল্পপতি ইদ্রিস আলী সাহেবের ব্যক্তিগত প্রপার্টি, এটা ব্যক্তিগত বলতে সরকারের কাছে লিজ নিয়ে তার এটা করা। আর এই পাশেই ভারতের মেঘালয় এবং স্থানীয়ভাবে এটা তারা ইয়া বলে এই ভারতীয় বিএসএফ ক্যাম্প, এখানে আচ্ছা এটা কি ক্যাম্প কিনা, যে জি জি এটা দেখতে পাচ্ছেন এটাই ভারতীয় বিএসএফ, আর এটা হচ্ছে কাটাতারা বেড়া, কাটাতারা বেড়া, আর আমরা যেখানে আছি নো ম্যানস ল্যান্ড এর একদম পাশাপাশি, এখানে ইয়া সীমানা পিলার, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হ্যাঁ, আর এখানে রাস্তা দেখতে পাচ্ছেন, এগুলো সব লাইট, মোটামুটি বিকাল 5টার পরেই তারা এখানে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, এবারে এখানে সাধারণ লোকজন খুব কমই আসে, আচ্ছা কারণ তারা জায়গাটা অনেকে চিনে না, বা চিনার পরও আসলে তো সীমান্তের কাছাকাছি যারা বাহিরের তারা সাহস করে না এই আর কি। আর এখানে আপনার এই যে একটা ঝিরির মতো দেখতেছি, এই ঝিরিটা কি? এটা এটা আমাদের এলাকায় পাহাড়ি ভাষায় এটাকে আপনার ছড়া বলে আর কি, ছড়া, আচ্ছা হ্যাঁ, বিভিন্ন বৃষ্টির সময় বা পাহাড়ি থেকে আসে, তো এটা বিভিন্ন গিয়ে এখানে মহারশি আছে, তারপরে আপনার এখানে কংস নদী আছে, বিভিন্ন নদীর সাথে বিষে গিয়ে তারা চলে যায়, কিন্তু সব সারা বছর এভাবেই পানি থাকে, বাকি বৃষ্টির সময় একটু পানি পানি হ্যাঁ বেশি থাকে। আর সবচেয়ে বড় কথা হলো পানিটা আয়রন মুক্ত এবং খুব ফ্রেশ মিঠা পানি, অ্যাজ ইউজুয়াল যে কেউ খাইলে মনে হবে যে এটা বটলের পানি তারা খাচ্ছে আর কি, পানিটা এত ক্লিয়ার থাকে, খুব সুন্দর। আর এই জায়গাটা আপনার ধরেন এখানে কি বর্ডার হাট আছে? এই জায়গায় অনেক সময় না, বর্ডার হাট এখানে নাই, বর্ডার হাট একমাত্র রাজীবপুরে আছে, রাজীবপুরে আছে, আশেপাশে বর্ডার হাট নাই,
তবে নাকুগাঁওয়ে আর আমাদের এখানে রাংটিয়ায় প্রস্তুতি চলছে, এখানে আমরা এই জানতে পারছি যে তারা এখানে বর্ডার হাট করবে। এখন এটা তো আমলাতান্ত্রিক ব্যাপার বা দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়, এখন তারা কবে করবে সেটা জানা নাই। আর এই জায়গাটা আপনার যে নাকুগাঁও বর্ডার যেটা, ওখানে কিন্তু ইমিগ্রেশন আছে, ওখান থেকে কিন্তু যাওয়া যায়। হ্যাঁ, ওইখান থেকে আপনার ঢালু হয়ে সেদিকে আপনার ইন্ডিয়াতে যায়, সবকিছুই মানে ইন অ্যারাইভাল তারা সবকিছু চালু রাখছে। আর এখানে আপনার মেঘালয়ের এই জায়গাটার নাম কি, জায়গাটা লোকাল নাম? এই জায়গাটা লোকাল নাম কেউ বলে হলো আপনার উসং, উসং বা কেউ বলে ছং, মানে এটা হলো আসলে আদিবাসীরা তারা নাম ব্যবহার করে, তো এই জন্য এই হিসাবটা দিয়ে তারা বলে আর কি। তবে এক একজনের কাছে এক একজন পাওয়া যায়, তবে এরকম সুনির্দিষ্ট কোনো বিয়া না, স্থানীয়ভাবে যারা যেভাবে। এখানে কি হাতি আসে এদিক দিয়ে ইন্ডিয়ার? হাতির জায়গাটা পুরাটাই এখানের চেয়ে এখানে একটু কম আসে, কারণ মোটামুটি কাছে। তো এই সাইডে যে আপনার এরপরেই হলো এই সমচ্ছুরা, এই যে এলাকা মানে গারোকোনা হলদিগ্রাম, আবার এই সাইডে হলো আপনার কি বলে গান্ধীগাঁও যে আছে, মানে ইয়ের পরে এইদিকে হাতির বিচরণ বেশি। অ্যাভারেজ প্রায় 60-70টা করে হাতি আসে যখন আসে পাল আসে, এবং তারা মানে স্বাধীনভাবে বিচরণ করে, কখন কোথায় কিভাবে আসে বোঝা যায় না। ওদের মতো ঘুরে? হ্যাঁ, ওদের মতো ঘুরে বিয়াটা করে। আর এই সন্ধ্যাকুড়াটা হচ্ছে আপনার অফিসিয়াল নাম এখানকার? জি হ্যাঁ, এটা গ্রামের অফিসিয়াল নাম সন্ধ্যাকুড়া। সন্ধ্যাকুড়ার আবার বাগান? হ্যাঁ, সন্ধ্যাকুড়ার আবার বাগান। আর এই লোকাল নাম একটা আছে যে বললেন কি যেন, এটা এটা না সন্ধ্যাকুড়াই, এটা সন্ধ্যাকুড়াই বলে। কিন্তু মানে এই প্রতিষ্ঠানের নাম সালমারা বার বাগান। হ্যাঁ, সালমারা বার বাগান, এই প্রজেক্টটা যে আর কি ইয়ার নাম সালমারা বার বাগান। সালমারা বার বাগান। আর সন্ধ্যাকুড়া কি এলাকার নাম? হ্যাঁ, সন্ধ্যাকুড়া এলাকার নাম, গ্রামের নাম। আচ্ছা, গ্রামের নাম? জি, গ্রামের নাম সন্ধ্যাকুড়া। তাই যদি সবাই সন্ধ্যাকুড়া আর আবার বাগান হিসেবেই চেনে আর কি। ওকে, সাবধানে, এদিকে ভালোই পিছিল আছে, পানি জমে আছে পানি কাদার মতো। মূলত এই জায়গা না হলো সন্ধ্যাকুড়া, স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, শত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। ওই রাজার পাহাড়ের পিঠটা যেখানে হাতি আইসা পাঁচটা প্রসব করে, ওই নিয়ে প্রসব করে না, মানে কি বাইক নিয়ে হবে? বাইক নিয়ে আমরা তো, আর ভাই বৃষ্টি হয়েছে, আমরা চাকা ঘুরবো না, কইলেও না, চেষ্টা করবো না, চেষ্টা করতে। হ্যাঁ, চা বাগান করতে পারতো পালে, তাই না? চা বাগান সামনে ইয়েতে আছে, এদিকে চা বাগানও আছে, এখানে চা বাগান আছে, ওই যে বর্ডারের পাশে যে টিলাগুলো ওইখানে। আরেকটা জায়গা আছে,
মধুপুরে যে রাবার বাগান গুলা দেখলাম সবগুলাই ছিল তোমার সমতল ভূমিতে, আর এই একটা জায়গা পাইলাম যেটা তোমার টিলার উপরে। ফজর ভাই, তাহলে এটা কি আসলে মানে কিভাবে হয়, এটা এটাই গাছ লাগায় আপনার? এটা তো আসলে গাছ, এরা অবশ্যই এদের কলম বা সিস্টেম আছে, এটা ইয়ে হয় হওয়ার পরে এটা শুকায় যায়, একটু লড়াচড়া করতেছে, মানে এটা হচ্ছে রাবার গাছের বিচি বলতে গেলে। জি 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 জি, এটা যখন লড়তেছে এটা আরো শুকাবে, মানে একদম শুকায় যাবে, ভিতর থেকে বের হবে। তিনটা আছে ভিতরে, তিনটা এই যে লড়াচড়া করতেছে, আওয়াজ পাওয়া যাইতেছে। আচ্ছা, এটা ওইখানে বের করে আর কি। জি জি জি, জয়ফলের মতো, রাইট, কিছু করার নেই, আর এটা দিব। এখন আসলে রাবার তোলার জন্য ভালো সময় না, এটা মেলি শীতকালে, গাছের এই কষগুলো বেশি বের হয়, তো এর জন্য শীতকালের দিকে তোমার এগুলো প্রতিদিন কাটে এবং রাবার গুলো নিয়ে নেয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে বন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণ সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণ সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। হ্যাঁ, গ্রাউন্ড অর্কিড, এগুলো ঢাকায় অনেকে শখ করে মানে টবে লাগায় সাত বাগানে। এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় একটু অসাধ্য জন্য আপনি চলে যেতে পারেন সেই খালে। এনার্জি লেভেল অনেক কমে এসেছে, ধারে কাছে যদি একটা ব্যাঙও পাই বা সাপ পাই, সেটা আমাদের অনেকটা প্রোটিন দিবে, আমাদের এনার্জি যোগাবে। আমরা সামনে এই কষ্টের মধ্যে সব খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাবার খাল আবার রাবারে কষ আছে, এখানে হাতির মল পাওয়া যায়, হাতির মল চিপলে যে কষ্ট বের হবে সেটা আমাদের ডিহাইড্রেশন কমাবে, সেটা খেলে অনেক গন্ধ হতে পারে, কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে এটা খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু রাবার খেয়ে দেখবো। এই রাবারে প্রচুর প্রোটিন রয়েছে। দৃষ্টি আমার দিগন্তে আগামী আহ্বান, বুকে শপথ লাল সবুজের, চোখে শিখা অনির্বাণ, প্রেরণায় সুকান্ত নজরুল, চেতনা একাত্তর, গতি আমার দূরে নির্বার, পথ হোক না বন্ধু, সব বাণী মুছে ফেলে কিছুটা এড়িয়ে, যেতে হবে যজন দূর সীমানা ছাড়িয়ে, সংঘাত নয় ঐক্যের পথে, হাতে হাত ধরে সমৃদ্ধির পথ যেন বাংলার, বিজয়কে তোলরে। শেষ। আমি এটা মিস করতেছি ভাই, খুব মিস করতেছি, আমার ওই যে একটু আগে গ্লাভস খুললাম তো, আমার 70 টানে গ্লাভস খোলা লাগে, আপনার তো 30 টানে হয়ে গেছে, নতুন রেসার লাগানো তো এই জন্যই অবস্থা।